আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। শনিবার আসানসোলে রবীন্দ্র ভবনে মাইনরিটি সেলের এক অনুষ্ঠানে এলেন মাইনরিটি দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি সহ মাইনরিটি সেলের একাধিক কর্তা ব্যক্তিরা। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, হুকুক লেনে কে লিয়ে তালিম আর বেদারি বহুত জরুরি, ইয়ে জব তক আপ হাসিল নি করেঙ্গে তো কোই আপকা আপকো লুকমা পেশ করনে কে লিয়ে তৈয়ার নেই। ইয়ে ইস লড়াই মে হম লোগ জিত যায় তো হামারে মুকদ্দর কো কোই নুকসান ইনশাআল্লাহ নেই হোতা। থোড়া টলারেন্স জরুরি হ্যায়, কি ঠিক হ্যায়, জরুরি নেই হার কিসে কম্পিটিশন কা, ঠিক হ্যায় উদ্দু কো বাত বোল দিয়া, হ্যাঁ ঠিক হ্যায় চলো। আসানসোলে কুলটি থানার অন্তর্গত বিসিসিএল দামাগড়িয়া কোলিয়ারি কর্তৃপক্ষ কুলটি থানাতে লিখিত অভিযোগ দায়ের করলেন ল্যান্ড লুজার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক করবিন্দ চট্টরাজের বিরুদ্ধে। সূত্রের খবর, চাকরির দাবিতে বিসিসিএল এর দামাগড়িয়া খনির কয়লা উত্তোলনের কাজ বন্ধ করে দেন জমিদাতারা। তার ফলে বিসিসিএল দামাগড়িয়া খনি কর্তৃপক্ষ এবং ল্যান্ড লুজার্স অ্যাসোসিয়েশনের আলোচনা বৈঠক হয় গত 24 তারিখে। তার মধ্যে ল্যান্ড লুজার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অরবিন্দ চট্টরাজ দামাগড়িয়া খনি কর্তৃপক্ষকে হুমকি দেয় বলে অভিযোগ। পাশাপাশি নিজেকে আসানসোল কর্পোরেশনের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি এবং মন্ত্রী মলয় ঘটকের প্রতিনিধি বলে দাবি করেন তিনি। বিসিসিএল কর্তৃপক্ষ পুরোপুরি বিজেপির কৃষি নীতিটা চাপাতে চাই, যেখানে মানুষের জমি কেটে নেওয়া হয়েছে এক বছর ধরে, কারোর রেজিস্ট্রেশন হয়নি, কারোর এখনও পর্যন্ত ফাইলের প্রসেসিং হয়নি, কিন্তু জমি কেটে আজকে কয়লা খননের জায়গায় চলে আসছে। জোর জবরদস্তি যে বিসিসিএল যে শিল্প নীতিটা চাপাতে চাইছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি। কেন্দ্রীয় সরকারের কৃষি বিল প্রত্যাহারের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুসারে কৃষকদের সাথে জমিতে নেমে আন্দোলন করল মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস। আমাদের কৃষির কোনো মূল্য দিচ্ছে না সরকার, আমাদের মূল্য সঠিক যাতে পায়, কৃষক যাতে ভালোভাবে চাষবাস করতে পারে সেরকম আমরা একটা আবেদন নিয়ে মাঠে নেমেছি। দালালদের থেকে কাটমানি পেতে কৃষি বিলের বিরোধিতা রাজ্যে, বললেন সায়ন্তন বসু। শনিবার শিলিগুড়িতে কৃষি বিল নিয়ে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে কাটমানির কথা বলছেন এক প্রকার কেন্দ্র সরকারের কাছে, লজ্জায় মাথা হেড হয়ে যায়। এভাবে বাটপাড়ি কোনো রাজ্য সরকার করতে পারে কেউ ভাবতে পারে না। আর ঠিক একই কারণে ওখানে যেমন দালালের কাজ রাজ্য সরকার করতে চাইছে, আমাকে দাও আমি ডিস্ট্রিবিউট করব, এখানেও দালাল রাখার জন্য, মধ্যস্বত্বভোগী রাখার জন্য আজকে রাস্তায় নেমে লাফালাফি করার চেষ্টা করছেন। কৃষক মূর্খ নয়, তারা বাস্তবটা বোঝে। তারা 5 টাকা পেয়েছে আলুর দাম, তারা 10 টাকা পাবেন, আর জনগণ 40 টাকার আলু কিনেছেন তারা 30 টাকায় কিনবেন। মাঝখান থেকে দালাল আর ফোড়ের রাজ্যের যে উৎপাত সেটা বন্ধ হবে, তার জন্য এই আইন। এইটুকু বিষয় আমি আপনাদের কাছে বললাম, কারণ আরও অনেক কিছু আছে, পুরো বিষয়টা এখানে লেখা আছে। অল বেঙ্গল মেন্স ফ্রম এক সংগঠনের পক্ষ থেকে শনিবার এক সাংবাদিক বৈঠক হয় বর্ধমানের রিক্রিয়েশন ক্লাবে। এদিন এই সংগঠনের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দেশে মহিলাদের জন্য যে সংবিধান রয়েছে, যে আইন রয়েছে, সেই একই আইন প্রযোজ্য হওয়া উচিত পুরুষদের জন্য। বর্তমানে পুরুষরা মহিলাদের দ্বারা নানানভাবে অপদস্থ হন, মিথ্যে অপবাদে পুলিশে ঝামেলা পোহাতে হয় পুরুষদের, সেই বিষয় নিয়ে এবার থেকে রুখে দাঁড়াবেন সংগঠন। মেন হচ্ছে লিঙ্গ নিরপেক্ষ আইন, পুরুষ নারী নির্বিশেষে সবার জন্য একরকম আইন হোক, আর মেন যেটা হচ্ছে একটা পুরুষ মানুষের জন্য কমিশন হোক, যে পুরুষ মানুষ অন্তত নিজেদের কথাটা জানাতে পারেন, কারণ মেয়েদের জন্য তো আছে, শিশুদের জন্য আছে, রবীন্দ্রের জন্য কথা বলার নানান জায়গা আছে, আমরা তো সবার জন্যই একটা করে জায়গা করে দিয়েছেন সরকার, তো পুরুষ মানুষ অন্তত যাতে গিয়ে একটু কথা বলতে পারেন, আর কিছুই নয় যে তাদের মানে অভাব অভিযোগটা জানাতে পারেন, একটা সুরাহার রাস্তা বেরোক, সবসময় যে তারা কেসটা জিতে ফিরবেন এরকম নয়, অন্তত তাদের একটা কথা বলার জায়গা হোক, তারা থানায় গিয়ে অভিযোগটা জানাতে পারেন, মানে মান্যতা পায় তাদের অভিযোগটাই ব্যাপার। পুজোর মুখে বন্ধ হয়ে গেল ঘুষুরের হনুমান জোট মিল, কর্মহীন হয়ে পড়ল প্রায় 2000 শ্রমিক।
শনিবার সকাল 6টার সময় কর্মচারীরা মিলে কাজে যোগ দিতে এলে তারা দেখেন গেটে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ ঝুলছে। নোটিশে বলা হয়েছে কাঁচামাল পাটের মূল্যবৃদ্ধি এবং উৎপাদন কম হওয়ায় মিল আর্থিক ক্ষতির সম্মুখীন, তাই মিলটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে পূজোর মুখে মিল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিকেরা। তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে তারা সংসার চালাবেন আসন্ন উৎসবের দিনগুলিতে। কাজে এসে আমরা দেখলাম আমার গেটেতে নোটিশ মেরে দিয়েছেন, গেট মানে মিল বন্ধ, লকআউট। এই পুজোর সময় মিল বন্ধ হওয়া মানে মানে শ্রমিকদের মানে খুবই অসুবিধা। কী কারণে মিল বন্ধ হয়েছে শ্রমিকরা কেউ জানে না। মানে এই অবস্থা পরিস্থিতিতে লকডাউন 6 মাস ধরে লকডাউনের শ্রমিকের কোনো মানুষের এমনি অসুবিধা, তাই লকডাউনের মধ্যেও জুট মিল টোটাল চালানো হয়েছে। এখন লকডাউন নেই, কিছু নেই, রানিং মিল, মিলের সব কিছুই আছে, পটেন সব কিছু আছে, তা সত্ত্বেও মিল মালিকপক্ষকে বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করেছে কোনো কারণ জানা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাটমানি দিদি বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সহসভাপতি প্রতাপ ব্যানার্জি। শনিবার বর্ধমানে দলীয় কার্যালয়ে তিনি উপস্থিত ছিলেন। তিনি বলেন বাংলার কৃষকেরা বঞ্চিত হচ্ছে, তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম তারা পাচ্ছেন না, কিন্তু কেন্দ্রীয় সরকারের আনা নতুন কৃষক বিলে কৃষকের উপকার হবে, গোটা দেশের কৃষকরা উপকৃত হবেন। তৃণমূল কংগ্রেস রাজনীতির জন্য রাজনীতি করছে, এই বিল কার্যকরী হলে কৃষকরা দালালদের হাত থেকে মুক্তি পাবে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই বিলের বিরোধিতা করে বাংলার কৃষকদের ক্ষতি করছে। চিফ মিনিস্টার মানে হচ্ছে কাটমানি, কাটমানি দিদি, আর কাটমানি দিদি অর্থাৎ তিনি সব জায়গায় যাতে তিনি তার যারা সাক্রেট তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মী তাদেরকেও তিনি কাটমানি যাতে খান তার একটা উৎসাহ দিচ্ছেন। আপনারা জানেন যে কিছুদিন আগে আর তৃণমূল যে তাদের যে কমিটির মিটিংয়ে তারা ঘোষণা করেছিলেন যে তারা যা কালেকশন করবেন তার 25% রাজ্যকে দিক অর্থাৎ রাজ্য কমিটিকে দিক, বাকি টাকা তারা নিজেরা সেখানে ব্যয়বদ্ধ করুন বা পকেটস্থ করুন। তো এরকম একটা সরকার চলছে কাটমানি সরকার, যে কাটমানি সরকার যে কৃষি কৃষকদের জন্য গরিব কৃষকদের জন্য যে বরাদ্দ অর্থ, যে বরাদ্দ অর্থ 12,000 টাকা বছরে পেতে পারত, মাসে 1,000 টাকা পেতে পারত, আর সেইখানে আর সরকার তাকে কাটমানি করে কেন্দ্রকে এখন এতদিন পর বলছেন যে এই টাকা আমাদের দিন, আমরা সেটাকে আর ডিস্ট্রিবিউশন করবো, এরকম একটা অবস্থা আমরা পশ্চিমবঙ্গে দেখছি।